আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পৈগম্বর আখেরি জমানার নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা রসিলে পাক ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন ঘরে বসে আছেন হাজরতে অমর এ ফারুক রদি আল্লাহ তালহ নবীজির পিছনে ফজরের সালাদ পড়লেন নিজের বাড়িতে পৌঁছে গেলেন নাশতা করলেন আবার তিনি বেগ করলেন নবীজির বাড়িতে যাবেন পরামর্শ করবেন দিন প্রচারের কাজের মধ্যে কি করা যায় তা নিয়ে পরামর্শ করবেন হাজরতে আমার গড় থেকে বের হয়ে রসুলে পাকের বাড়িতে যাওয়ার আগে একটা চৌরাস্তার মুড়ে আসলেন চৌরাস্তার মুড়ে এসে দেখে সুন্দর একটা স্মার্ট যুবক যার মুখের মধ্যে চমৎকার চমৎকার দাঁড়িয়ে আছে চেহারার উজ্জ্বলতার অভাব নাই সুন্দর একটা যুবক মাথাটাকে মাটির মধ্যে দিয়া চিৎকার করে চিৎকার করে পাগলের মতো কান্না করতেছে হাজিরে তো তো এমন মানুষ আসাদু হুমফি আমরিল্লাহ অমর অমর তো শক্ত মানুষ বললেই চোখ থেকে পানি আসে না দিলটা বড় শক্ত মানুষকে পিঠালে দিল নরম হয় না এই যুবকের সামনে যখন হাজির হলেন চোখের দেখে তাকায়া দেখেন চোখ থেকে পানি পড়ে গাল বিজে দাড়ি বিজে বিজে মাটিতে পড়ে যায় জিজ্ঞাসা করলেন যুবক রে তুমি এভাবে কান্না করো কেন কি হয়েছে কি বা অপরাধ তোমার জবাক ডাক দিয়া বলছেন অমর আমি এমন অপরাধ করেছি এমন অন্যায় করেছি যে অন্যায়ের ক্ষমা হয়তো দুনিয়ার জমিনে হবে না এই পানি ছেড়ে কি করলাম এত বড় অপরাধী কেমনে জান্নাতে যাব আমার বললেন বাইরে তোমার জন্য কি আমি কোনো সহযোগিতা করতে পারি জবাব ডাক দিয়া বলছেন ভাই অমর রে আমি জানি তুমি আমার জন্যে গুনা মাফের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবে না কারণ অপরাধ করেছি আমি ক্ষমাও চাইতেছি আমি কিন্তু আমার মন বলতেছি আমার গুণাগুলা মাফ হচ্ছে না আমার একটা কাজ আমার জন্য করে দাও এখন পর্যন্ত রহমতের নবী জিন্দা নবী কায়না সাফাতে কুবরার মালিক দিয়ে বিশ্ব নবী সেই রসুলে পাক এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দাব তুমি আমাকে রসুলের পাখের দরবারে নিয়ে যাও নবুয়তের দরবারে যদি তুমি আমাকে নিয়ে যাও আমার বিশ্বাস আমার রসুল যদি আমার হাত উঠে চান আমার বিশ্বাস আমার আল্লাহ রসুলে পাকের হাতকে ফিরাইয়া দিবে না সুহান আমার বন্ধুগান কথাগুলা দিল দিয়ে শোনেন যত অপরাধ করেছেন নিজে জানেন কি অন্যায় করেছেন একটা কথা বলে দেই এখন পর্যন্ত সাকারাত শুরু হয় নাই আমাদের গুণা মাফির সুযোগ এবং সম্ভাবনা আছে এই জন্য শোনো রে ভাই যুবক শোনো তোমাকে কি বলতে চাই হযরত আমার ডাক দিয়ে বলছেন যুবক রে তোমার জন্য এই মুহূর্তে আমি কি করতে পারি যুবক বলছেন অমর আমাকে নিয়ে চলে রা পাকের দরবারে হজরত আমার যুবকটাকে নিয়ে চললেন রসুলের দরবারে নবীজির বাড়িতে যাওয়ার পরে রসুলের পাকের কাছে বললেন গল্লার পয়ে একটা যুবককে আপনার বাড়িতে নিয়ে এসেছি বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি যুবক গুণা করেছে অপরাধ করেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে পয়েগাম্বরে আরবি তার কান্না দেখে আমার সহ্য হয় নাই আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি বলেন তো তার গুণা কি কি অপরাধ করেছে তার গুণা মাফ হবে কিনা আল্লাহর যুবকের কাছে গেলেন হাতে ধরে গড়ের ভিতরে নিয়ে আসলেন আর অমরকে বললেন অমর রে আমি রসুল রহমতের নবী আমার বাড়িতে তুমি একজন গুণাগারকে নিয়ে এসেছ দরজার বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ আমি দারোগানা আল্লাহ বলছেন আমি দাঁড়োগ না কাউকে পিটাইয়া পিটাইয়া দিন শেখাবো মাফ করাবো সবাই তো মানুষ গুনা করলেও তো মানুষ তার শরীর কাটলে যে ব্লাড বের হয় আমার শরীর কাটলে একই কালারের ব্লাড বের হয় আমাকে যে আল্লাহ যেই পুকুরের মাছ খাওয়ায় জিনাকার গোলামকে তো একই পুকুরের মাছ খাওয়ায় আমাকে যে আল্লাহ যেই বাগানের ফলমূল আর সবজি খাওয়াচ্ছে জিনাকারকে কেতো একই বাগানের ফলমূল সবজি খাওয়াচ্ছে যে আল্লাহ আমাকে সূর্যের আলো দিচ্ছে গুণাগার কেতো একই সূর্যের আলো দিচ্ছে আমাকে যে আল্লাহ অক্সিজেন দিচ্ছে গুণাগার একই অক্সিজেন দিচ্ছে সুতরাং তাকে কেন খারাপ পাইবা আমার মন বলতেছে আমার কাছে নিয়ে এসেছ সে গুনার জন্য তাও বা করলে আল্লাহ মাফ করে দিবেন আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন এক পর্যায়ে যুবককে আমার জিজ্ঞাসা করলেন বল। কি অন্যায় কি অপরাধ করেছ যার তুমি এত কান্না করতেছ যুবক বলতেছেন আমি এত এত বেশি গোনা করেছি আমার মন বলতেছে আমার গোনা জিন্দগি মাফ হবে না জাহার নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই আমার নবী দাঁড়িয়ে গেলেন যুবকের হাত ধরলেন আর বললেন যুবক বলব যুবক তোমার গুণা কি আল্লাহ আসমানের চাইতে বর যুবক বলতেছেন আমার মন বলতেছে আমার গুণা আল্লাহ আসমানের চাইতে বড় নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক কান্না করতেছে আর বলতেছে পেগম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুণা আল্লাহর জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক তো তোমার গুণা কি আসমান আর জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে তার চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুনা আরো বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আমার আর সে চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুণা আরো বড় নবীজি বললেন যুবক জবাব দাও তোমার কি আল্লাহর সাতটা নামের চাইতে বড় যুবক এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি আমাকে আল্লাহ এই সাতটা জাহান নামে জায়গা দিবে না আমার জন্য হয়তো আরো নির্মম স্পেশাল জাহান্নাম তৈরি করবেন আমার নবী চুকের মানে ছেড়ে দিলেন মানুষকে এত বড় অপরাধ করতে পারে কি অন্যায় করেছে যুবক বলো তোমার গুনা কি আল্লাহ রাঠোটা জান্নাতের চাইতে বড় যুবক বলছেন পয়েগম্বরে আরবি আমার মতো গুনাগার আল্লাহ জান্নাতের কোন জায়গায় দিবেন না এর চাইতে আর বড় এবার নবীজী বললেন যুবক বল তোমার গুনা আসমান জমিন আর করসিলাউ হা কালাম জান্নাত জাহান্নাম আল্লাহ যা কিছু তৈরি করেছে আসমান জমিনে যা কিছু আছে সব চাইতে তোমার গোনা বড় যুবক বলছে পেগাম্বরে আরবি সব যদি এক পাল্লায় রাখা হয় আমার গুণাকে আরেক পাল্লায় রাখা হয় আমার মন বলতেছে আমার গুণাটা আরো বড় এবার নবীজি আর স্থির থাকতে পারলেন না যুবকের দুই হাত জড়ায় ধরলেন আর বললেন বল হাল কতাল তা নফসা নির্গা তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো হত্যার চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর নাই নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছ যুবক পায়ে ধরে বলছে পয়ে গাম্বরে আরবি না আমি দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই আঘাত করি নাই নবীজি বললেন এর চাইতে বড় কোনো গুণা নাই আবার নবীজি বললেন বল হাল বিল্লা আল্লাহর সাথে কি কাউকে শরীক করেছ কারণ শিরিকের গুণ আল্লাহ বলছেন বড় গুণা ইন্না শিরিক বিল্লাহ যারা শিরিক করল আল্লাহর সাথে ফকাদহার রমাল্লাহ আলাইহিল জেন্না তাদের এই জন্য জন্ন থারাম ওয়ামা ওয়াহুন্নাহর তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম ওয়ামালে জালিমিন মিন অ্যান সার দিনে তাদের জন্য কোনো সাহায্য করে নাই যুবক বল আল্লাহ রক্তাবিল্লা আল্লাহর সঙ্গে কি কাউকে শরিক করেছো যুবক চোখের বাড়ি বলছেন বলছেন পৈগম্বরে আর দুনিয়ার জমিন আমি শিরিক করি না এক আল্লাহ বিশ্বাস করি আল্লাহ তো হিদ এবং রসুল আমার বিশ্বাস পাঁচ অক্ত সালাত আমি মসজিদে আদায় করি কিন্তু এরপরও আমি বড় অপরাধী নবীজি বললেন এর চাইতে বড় অপরাধ কি আছে আমি তো জানি না কি অপরাধ করছ যুবক বলতেছেন আমি কি বলবো আমি কি অপরাধ করেছি নবীজি বললেন যুবক বলো তোমার অপরাধ কি আমি দেখি যুবক বলতেছেন আমি হলাম মদিনার একজন বড় কাফন চূড়া কিশোর কাফন কিশোর আমার নবী বললেন যুবকরা কাফন চুরি করেছ মুসকে হেসে বললেন কাফন চুরি করেছ কাবিরা গুনা করেছ তাও করলে মাফ হয়ে যাবে তাকে এত বড় করে দেখবার দরকার কি তবা করো আল্লাহ মাফ করে দিবেন যুবক বলতেছেন প্যাগম্বরে আরবি না গুণাটা এখানেই শেষ না আমার গুণা তো শুরুই হয় নাই কাফন চুরি করি বলেই কি গুণা শেষ আমার গোনা আরও বড় নবীজি বললেন তাহলে বল এবার যুবক বলতেছেন তাহলে শোনেন আমার গোনা এই মদিনার জমিনে আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আমার পরিবারকে চালাই আত্মীয় স্বজন চালায় মদিনার জমিনে কেউ যদি নতুন মারা যায় তার কবর থেকে খনন করে কাফনগুলা বাজারে বিক্রি করে দেয় এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার চলে পায়েগাম্বারে আরাবিব গতকালকে মদিনা রে কানসারি সুরশী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে চিরাচরিত নিয়ম অনুযায়ী তার কাফনের কাপড় চুরি করেছি কিন্তু কাফনের কাপড় চুরি করতে গিয়ে নির্ঘাত আর বড় অন্যায় করেছি পায়েগাম্বারে আরাবিব যেই মেয়েটা ইন্তেকাল করেছে এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা এই মেয়েটা আনসারি এক যুবতী মেয়ে মেয়েটার উপাধি হলো হৌরে সব থেকে বিশ্ব সুন্দরী এই মেয়েটাকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ মানুষ দেখে নাই মেয়েটা সারাদিন নফল রোজা রাখে সারা রাত্র তাহার যুদের শেষ দেয় কাঠাইয়া দেয় আজ পর্যন্ত কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই মেয়েটা আজ পর্যন্ত কাউকে বিয়ে করে নাই পয়গম্বর আরবি এই মেয়েটা আপনার চূড়ান্ত পর্যায়ের এক ভক্ত নামাজ ছাড়া কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না আল্লাহ তাকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন আনসারি এক যুবতী মেয়ে সাহাবির মেয়ে পয়গম্বরে আরবি যেই মেয়েটাকে দেখবার জন্যে কত যুবক হয়তো রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখবার সুযোগ নাই এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে আত্মীয় স্বজন মিলে সবাই মিলে কাফন দাফন করলেন অজগোসল করান জানাজার ব্যবস্থা করলেন কাফন পরালেন জানাজার করে দাফন করে কবরে রেখে দিয়ে বাড়িতে সবাই চলে গিয়েছে পয়েগাম্বরে আর আবি সবাই যখন বাড়িতে পৌঁছে গিয়েছে রাত্র যখন গভীর হয়েছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করার জন্যে আমি ওই ঘুরুস্থানে গেলাম আমি কবর খনন করতে লাগলাম গভীর রজনীতি একা একা কবর খনন করতে লাগলাম দীর্ঘক্ষণ পর্যন্ত কবর খনন করবার পরে মহিলার যুবতী মেয়ের কবরের ভিতরে ঢুকে গেলাম পয়ে আর আমি পাঁচটা কাফনের কাপড় চুরি করলাম কবর থেকে যখন বের হয়ে যাব এমন সময়ে শুনি শয়তান আমাকে অশ্বসা দিচ্ছে আমার কানে আওয়াজ আসছে শয়তান আমাকে বলতেছে যেই মেয়েটার উপাধি হৌরে মদিনা যেই মেয়েটাকে দুনিয়ার কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই দুনিয়ার কোনো মানুষ যেই মেয়েটাকে দেখে নাই এই জীবন্ত একটা সুরসী যুবতী মেয়েটাকে মৃত্যুর পরে তুমি কবরে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও তোমার কি যৌবনের চাহিদা নাই তোমার ভিতরে কি জুয়ানি নাই যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে যুবকেরা দাঁড়িয়ে থাকে এমন একটা যুবতী মেয়েকে তুমি কবরে রেখে চলে যাও বিশ্ব সুন্দরী একটা মেয়েকে রেখে চলে যাও তুমি যদি এই মুহূর্তে এই মেয়ের সঙ্গে জেনা করো তোমাকে কেউ বাধা দিবে না কারণ মেয়েটা মৃত মেয়ের আত্মীয় স্বজন দেখবে না কারণ সবাই বাড়িতে চলে গিয়েছে মদিনার কোন মানুষ দেখবে না কারণ গভীর রাত্রে মদিনার কোনো মানুষ গুরুস্থানে নাই এই সুযোগ হাত করা যায় না পয়ে আরাবি আরবি শৈতানের ওয়াসা শুনতে শুনতে এক পর্যায়ে আমার দিলে শয়তান বলতেছে তোর হাতে যদি লাইট থাকে আলো থাকে টর্চ থাকে কবরের ভিতরে বিশ্বাস না হলে লাইট দিয়া আলো দিয়া টর্চ দেয়া দেখ মেয়েটা কত সুন্দরী পয়েগাম্বরে আরাবি আরবি শয়তানের কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমিও পাগল হয়ে গেলাম কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম তাকায়া দেখি বিশ্ব সুন্দরী একটা যুবতী মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে মৃত শয়তানের পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে এই লাশের সঙ্গে কোরআনের হাফেজার সঙ্গে আমি জেনা করেছি বলেন না কথাগুলা বুঝবেন কি বুঝাতে চাই আরবি আমি জেনা করেছি জেনা করবার পরে আমি আমার যৌবনের চাহিদা মিঠাইয়া কবরে চুরি করে কবরে থেকে যখন আমি বের হয়ে যাই হঠাৎ করে আমি শুনি ওই মেয়েটা যেন জীবিত হয়ে আমার পিছনে কথা বলতেছে তার কণ্ঠের কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রথমে এই মেয়ের থেকে আমি শুনলাম এই মেয়েটা দিয়া বলছে আয় আইয়ো হাল ইনসাদ মা গার এই মানুষকে তোকে দুকা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে অত চলি হালা কাকা এই আল্লাহ তোমাকে তৈরি করেছেন যুবক তুমি আমার সঙ্গে জেনা করলে সারা জিন্দগি আমার সতীত্বের হেফাজত করলাম আমি একজন কোরআনের হাফেজা আমি একজন তাহার যুদ্গোজার আনসারি যুবতী মেয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ আমাকে দেখে নাই তুমি আমার সঙ্গে না ফরমানি করলে যুবকরে সারাজীবন সারা জীবন সতীত্বের হিফাজত পরে কবর পর্যন্ত আসলাম তোর মতো না ফরমানের কারণে কবরে আসবার পরে সতীত্ব ঠিক রাখতে পারলাম না আমি পবিত্র হয়ে কবরে এসেছি আল্লাহর সঙ্গে পবিত্র হয়ে দেখা করতে চাই তুমি কবরের ভিতর পবিত্র করে দিয়েছ মদিনার কোনো মানুষ দেখে নাই আমার পরিবারের কোনো মানুষ দেখে নাই আমি মৃত তোমাকে বাধা দিতে পারলাম না আল্লাহ বলছেন ফামায়্যি আমাল মিযকাল দররতিম খায়রয় ইরা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব দিবেন রে বান্দা ওয়া মায়্যি আমাল মিযকাল দররতিম সরিষার দানা পরিমাণ গুনার কাজ করলে তারও হিসাব নেবেন জবা তুই যে zina করলে। এই কয়েক মিনিটের আনন্দের জন্য তুমি কি জবাব দিবা রবের কাছে পয়গম্বর আয়লাবী মেয়েটা শেষ পর্যন্ত একটা কঠিন আয়াত আমাকে শোনায়া দিয়েছে এই আয়াত শুনে আমি আর স্থির থাকতে পারি নাই মেটা আমাকে বলেছে কে জবাব দিবে আল্লাহ বলেছেন ও আত্মা খো ইয়ামান্তুর যাও নাফিল আল্লাহ সুম্মা তুফা কুল্লু নাফসিম্মা ক্যাশবত ও হুম লাউজলাম হুন ওলাম রে অবশ্যই তুমি ফির আল্লাহের কাছে আবার যাওয়া লাগবে ওখানে গেলে তোমার হিসাব নেওয়া হবে জুলুম হবে না ওই সময় আমি কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব। আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যদি নালিশ করি তুমি কিন্তু বাঁচতে পারবে না আরবি কথাগুলো আমার কানে আসার পরে ভয় পেয়ে গিয়েছি করলাম কি কি অপরাধ করলাম এই কয়েক মিনিটের যৌবনের তাড়নায় যৌবনের চাহিদা মিটাতে গিয়ে আমি কি অপরাধ করেছি একদিকে মুসলিম মেয়ে অপর দিকে অপরদিকে মৃত আবার কবরের ভিতরে এতগুলো অপরাধ করে আমি জেনা করেছি কবর থেকে যখন উঠে গেছি ভয় দিয়া সবগুলা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া দিছি আমার ভিতরে অনুশোচনা ঢুকে গিয়েছে কি করলাম এত বড় অপরাধ কি মানুষ করে সারা রাত্র আমি কবরের পারে কান্না করে তবা করেছি ফজরের আমি আপনার পিছনে আদায় করেছি চৌরাস্তার মোড়ে মাটিতে পড়ে কাঁদতেছি জানি না আমার গোনা মনে হয় জিন্দগিতে মাফ হবে না আরবি টুকরা সাহাবি হযরত অমর কি আপনার দরবারে এসেছি তিনি আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন আপনি বলেন তো আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবেন নবী এই কথাগুলা শুনে হাত ছেড়ে দিলেন রাসূল পাক তোর করে কাঁপতে লাগলেন উপরের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ কি অপরাধ করেছে এত বড় অপরাধ করে এখনো আমার বাড়িতে আছে যুবক তুমি আমার বাড়ি থেকে চলে যাও না জানি তোমার অপরাধের কারণে কখন জানি আমার বাড়িতে আজাব নেমে আসে তুমি এত বড় অপরাধ করে এখন পর্যন্ত আছো না জানি কি হয় আমি জানি না ও যুবক তুমি এখান থেকে চলে যাও তুমি তো শুধু জেনা করো নাই বহুত অপরাধ করেছ যুবক তুমি কি জানো বানি ইসরায়েলের পয়গম্বর মুসা আল্লাহর দরবারে সত্তর হাজার বানি ইসরায়েল নিয়ে মাঠে গিয়ে দোয়া করে বলছিলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসা তোমার সত্তর হাজার থেকে বাহাত্তর হাজার এই সবগুলা বানি ইসরাইল কিন্তু আল্লাহ একটাও খারাপ না তোমার এই बाहत्तर हजार अथवा सत्तर हजार भरे एक, हटु एक मात्र लोक जिनाकार একজন জিনাকারের কারণে আমি কিন্তু দোয়া কবুল করব না অযুবক সত্তর হাজার বানি ইসরাইল তাদের দোয়া আল্লাহ বন্ধ করে দিয়েছেন একজন মাত্র জিনাকারের কারণে তুমি আমার বাড়িতে আসছো না জানি কোনা আজাব আসে চলে যাও চলে যাও আমি কিছুই জানি না যতক্ষণ পর্যন্ত ওয়াহির মাধ্যমে তোমার ব্যাপারে কোনো ফয়সালা না আসবে আমি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওহিনা জিল করে আল্লাহ তোমার ব্যাপারে কোনো ফয়সালা না দিয়েছেন কিন্তু ততক্ষণ তুমি আমার বাড়িতে থাকতে পারো না কখন জানি আসমান ভেঙে পড়ে যায় কখন জানি জমিনে ভূমিকম্প শুরু হয়ে যায় এত বড় অপরাধ জমিন কেমনে বরদাস্ত করে এত বড় অপরাধ আসমান কেমনে বরদাস্ত করে আমার নবী লাগলেন যুবক ছুটতে লাগল আর দৌড়তে লাগলো ডাক বলছে আল্লাহ শেষ পর্যন্ত দরবারে গিয়েছি পাকের তিনিও আমাকে বের করে দিয়েছেন কোথায় যাব আমি তো গোনাগার তোমার নাম তো গাফার কোথায় যাব অপরাত্ম করে ফেলেছি আমি তো এখনো সুস্থ মস্তিষ্ক ত করে জান্নাতে যেতে চায় অপরাধীর মাফ দিয়ে জান্নাতে যেতে চাই এজন্যে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহদিনা কলোনা রদ বা না সুরিফাণ্না জাহান্নাম ইন্নাদাবাহা কার না গরমা আল্লাহ বলেছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গার গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মেলা কুলমউ পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দিগির গোনার জন্য যদি তবা করো আল্লাহ বলেছেন গোলাম রে সবার দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে আমি আল্লাহ কখনো গোনাগারের জন্যে তাওবার দরজা বন্ধ করি না আমার বন্ধুগান এক পর্যায়ে যুবক চলে গিয়েছে একদিন দুই দিন না লম্বা কথা সংক্ষেপ করে বলি দীর্ঘ চল্লিশটা দিন চলে গেলাম মদিনার জঙ্গলের ভিতরে ঢুকে যুবক কান্না করে একদিন ফজরের পাক বসে আছেন জিবরিল আমিন হাজির হয়ে পাক পাককে সালাম দিয়ে বলছেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আমি কিছু কথা আপনার কাছ থেকে জানতে বলেছেন জিবরিল আমিন বলছেন পয়গম্বর আরবি আপনি বললে আপনার কাছ থেকে আমি জানতে পারি নবীজি বললেন ভাই জিবরাইল অবশ্যই জানতে পারো কোন সমস্যা নাই বলো তো কি জানতে চাও জিবরাইল বলছেন পয়গম্বর আরবি এক নম্বরে জানতে চাই এই আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন জিবরাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি সবকিছু তো আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে কেন প্রশ্ন আরাবি দুনিয়ার সমস্ত মানুষের আপনি করেন না আল্লাহ পয়েগাম্বরে আরাবি বলছেন জিব্রাইল এটা কোন ধরনের প্রশ্ন শুরু করলা পৃথিবীর সকল মাখলো কাতের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন পয়েগাম্বরে আরবি আমার তিন নম্বর প্রশ্ন এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে রসুল পাক জবাব দিচ্ছেন জিবরাইল দুনিয়ার মানুষের হায়াত মত তো আল্লাহর হাতে চল চার নম্বর প্রশ্ন পয়গাম্বরে আরবি আপনি বলেন কেউ যদি গুনা করে গুনা কি আপনি মাফ করবেন নাকি আল্লাহ পয়গাম্বরে আরবি বলছেন জিবরাইল রে আল্লাহ তো আমাকেই বলছেন ফাস বেহ বেহাম দে রব তো আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যদি গুণা করে রপ্ত মাফ করবেন আমি তো কিছুই না জিমনিল আমিন বলছেন তাহলে জবাব আবদেন পয়গম্বর আর আমিফ সবই না আপনার কাছ থেকে আমি জানতে চাই আজ থেকে চল্লিশ দিন আগে মদিনার একটা যুবক কাফুন চুরি করে মদিনার আনসারে এক যুবতী মেয়ের সঙ্গে কবরে জেনা করেছে আপনার বাড়িতে এসেছিল আপনিও বের করে দিয়েছেন কারণ ওহি আসে কিছু বলতে পারেন নাই লোকটা চল্লিশটা দিন না খেয়ে শেষদার মধ্যে পড়ে আল্লাহর কদমে শেষদা শুরু করে তবা করতেছে পায়গাম্বরে আরবি আপনি জানেন না এত 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 বেশি কান্না করেছে আল্লাহ বলে দিয়েছেন সোনরে গোলাম ও গুনাগার গোলাম সোনব গুনাগার গোলাম সোনব গুনার কারণে মসজিদের ইমামকে মুসল্লিরা বের করে দিতে পারে গ্রামের কোনো যুবককে গ্রামবাসী বের করে দিতে পারে খানকা থেকে কোনো পীর তার মরিদকে বের করে দিতে পারে মাদ্রাসা থেকে কোনো শিক্ষককে মাদ্রাসা কমিটি বের করে দিতে পারে কয়েগাম্বরে আরাবীকে আল্লা বলছেন বন্ধু শোনো কোনো নবী তার উম্মদকে বের করে দিতে পারে কিন্তু আল্লাহ তো আমি দুনিয়ার কোনো জিনিস হাত দিয়া বানাই নাই এই কুদরতের হাত দিয়া আদমের কপালটা আমি বানাইছি এই এই আদমকে আমি আল্লাহ নিজে বানাইছি আদমের প্রতি প্রতি আমার গোলামের দিলে বন্ধুরে দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায় আমি আল্লাহ আমার গুনাগার গোলামের জন্যে তবার দরজাকে বন্ধ করে দেই না এই পরে যে হারে শুরু করেছে আরবি আল্লাহ বলছেন আল্লাহ তার জিন্দগির গুনাগুলাকে মাফ করে বলে করে দিয়েছে পয়েগম্বরে আরবি শুধু তা যুবক যুবকটাকে যে মাফ করে দিয়েছেন তান আল্লাহ বলেছেন এই যুবক যে তবা করেছে মদিনার সত্তর জন লিস্টেড রেজিস্টারি কি তো জাহান্নামী মানুষ তাদের মধ্যে যদি তার তোবাকে বন্টন করে দেওয়া যায় আল্লাহর ও সত্তরজন জাহান্নামি কেউ মাফ করে দিতে পারেন পড়েন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বলিস জাতল জালাল বললেন ওয়াল্লাহদী নায়া কলো না অরব্বানা শুরি ফান্না আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা শুরু হয়ে যাওয়ার আগে গাড়গড়া শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দগির গোনার জন্যে আল্লাহর দরবারে যদি করি আল্লাহ বলেছেন গোলাম কথা দিলাম কথা দিলাম আমি আল্লাহ তোমার জিন্দগির গোনাগুলাকে মাফের ওয়াদা দিলাম সোহান আল্লাহ পড়েন ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে কিছু কথা বলতেছি কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধু সুতরাং যে কথা বলতে চাই যদি আপনি মাফ না চান তাহলে কোন কথা এটাই আল্লাহ বলছেন মাফ না চাইলে আগুন দিয়ে জ্বালাবেন যাদের কথায় ফরমানি করছি তারা দেখবে কেউ কাউকে বাঁচাতে পারবে না এজন্য যুবক ভাই তোমাদেরকে বলছে শোনো যুবক যারা আছো ভাই কলিজাত থেকে বলছি কথাগুলো শোনো আমি তো তোমাদের ভাই বন্ধু এছাড়া তো আর কিছু না তোমাদেরকে দু হাত জোর করে বলে দিলাম বহুত জিন্দগিতে গোনা করেছ ফিরে আসো ফিরে আসো ঘুরে আসো যুবক তোমাকে বলছি কি হয়েছে তোমার গুনাই তো করছো ভাই কি হয়েছে তোমার চোখটা বন্ধ করে দেখো না কেউ কারো না পৃথিবীর সবথেকে স্বার্থপর হচ্ছে দুনিয়া এই বিষাক্ত বেঈমান হচ্ছে দুনিয়া এই দুনিয়ার মতো বিষাক্ত আর কিচ্ছু নাই মরে যাওয়ার সাথে সাথে সমাজ থেকে আলাদা হয়ে যায় সম্পদ যুবক তোমাকে আজকে বলছি ভাই তোমাদের আজকে বলছি চোদ্দই ফেব্রুয়ারি যাচ্ছে আমি সেদিকে কথাগুলা বলবো না কারণ খুব কম আমি এম এক্সটা কথা বলি খুব কম এক্সটা কথা পছন্দ করি না তোমাদেরকে একটা কথা বলছি যুবক আমাকে আজকে কথা দাও অনেক যুবক আছে যারা প্রেম করো তোমাদের গার্লফ্রেন্ড আছে তোমাদের অনেকের বয়ফ্রেন্ড আছে অনেক বোনের বয়ফ্রেন্ড আছে অনেকের গার্লফ্রেন্ড আছে ঠিক বললাম না কথা বলো আমাকে আমি তো এই আমি তো উগান্ডা থেকে আসি নাই আমি বুঝি তোমাদেরকে বুঝি প্রেম করেছ তোমাদের গার্লফ্রেন্ড আছে তোমরাও প্রেমিক আমিও প্রেমিক আমিও একজন প্রেমিক তোমাদেরকে বলতেছে যুবক ভুল জায়গায় প্রেম করেছ ফেরে আসো অ ভাই তোদের পায়ে ধরে বলছি তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ তোমার প্রেমিকার চামড়া হয়তো এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স বিউটিফুল তার চামড়া স্মার্ট সে অনেক সুন্দর সে অনেক স্মার্টনেস হয়ে চলে অনেক সুন্দর তার চামড়া বয়সটা অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর বুকা তুমি তার সাথে প্রেম করে তিরিশ বছর বিদেশে তাকে সব টাকা তার পিছনে খরচ করেছ সারা জিন্দগি ব্যবসা বাণিজ্য করে ওই মেয়ের পিছনে খরচ করেছ এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ফ্যান্সি ডিল ইয়াবা খাওয়া শিখেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে সমাজ থেকে আলাদা হয়েছ বুকা তুমি জানো না এই মেয়ের সাথে রাত জেগে জেগে টেলিফোনে কথা বলেছ জিন্দগি নষ্ট করেছ যুবক তুমি জানো না তুমি বুকা এই মেয়ে যদি আজকে রাত্রে মহিরা যায় কসম কসম রব্যের জাতের কসম আজকে যদি তোমার এই কলিজার টুকরো সুন্দরী গার্লফ্রেন্ড মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা পুকা ঠিক কিনা বলেন বের হবে পুকা এই সুন্দর চামড়া থাকবে না তার চোখ নাকি অনেক বিউটিফুল তার চোখ নাকি হরিণের মতো মরার পরে প্রথম তার চোখটা খসে পড়ে যাবে তার ঠোঁট নাকি অনেক স্মার্ট তার ঠোঁট থেকে পুকা বের হবে তার দাঁতগুলা পড়ে যাবে বডিটা ফুলে যাবে দুর্গন্ধ বের হবে কুকুরও খাবে না জবাক তুমি কার প্রেমে পড়েছ তুমি জানো না যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছ জিন্দেগীর সব সম্পত্তি তার পিছনে

তোমার সব অস্তিত্ব নষ্ট করে দিবে মেয়ে তোমাকে ভুলে যাবে তুমি বিনিময়ে হার পিক খাইবা তুমি বিনিময়ে বাথরুমে গিয়ে জানালার সঙ্গে মরে যাইবা তুমি রেলগাড়ির পিছনে পড়ে মরে যাবা কেন জিন্দগিকে নষ্ট করতে চাও যুবক তোমাকে বলছি এই প্রেম বাদ দেও প্রেম তো আমিও করি আশোনা রবের সাথে প্রেম করি রব তোমার জন্য গোমায় না তুমি একটা মহিলার জন্য গোমায় না রব তোমার জন্য গোমায় না আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সাথে আমার রাসূলকে মাঝে মাঝে আমার রব ডাক দিয়ে বলতেন ইয়া ইয়া আল মুদ্দাসসির ইয়া ইয়া আল মুযামমিল قم فانذر وربك فكبر وصيابك فطاهر وا চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও হাবিবুল্লাহ কলিজা টুকরা বন্ধু তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে শুয়ে আছো আল্লাহ আর আমি আর সে আসি মে একা একা তুমি দুনিয়া কম্বলের নিচে হবে না বন্ধু তুমি ঘুমাবে লাতা খুজ হোসেন তোমার নাম আমি রব তোমার প্রেমে ঘুমাই না খাদিজাকে গুম পাড়াইয়া দাও হজরতে ফাতেমাকে আরেক জায়গা রাইখা দাও বন্ধু তোমার জন্য আমি জেগে আছি এক একটা বর্তন আসে না উঠো থেকে সস্তায় পড়ে সুবহান রব্বিয়াল আলা বলে ডাক দেও আমি রব কথা দিলাম আর সে আজিমে থাকবো না তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তো তার নাম কেমনে বুঝাই কে বলছে সেই রবকে বইলে যাও তুমি তো গোনা করছ আমারও সময় কমে গেছে সাড়ে নয়টা টাইম ছিল চলে আসছে কাটার কাছাকাছি আমি শেষ করে দিচ্ছি যুবক তোমাকে আবার বলছি কি হয়েছে তোমার গুনাই তো করছো আর তো কিছু না গুনাই তো করবার কি দেখো না রব কি বলেন আসমান আল্লাহর কাছে বলছে আল্লাহ ইদা সেমাউন সাক্ষাৎ তুমি বলো না আসমানটা ভেঙ্গে দেই জমিন বলছে আল্লাহ ইদা জুল জেলাতিল আর্দ জেল আমি জমিনে ভূমিকম্প শুরু করে দিই ইসরাবিল বলছে আল্লাহ আমি সিংগায় ফুত চিৎকার দেই এই শয়তানার নফরমান গুলা তোমার কথা শোনে না আল্লাহ বলছেন আসমান ভাঙ্গিস না জমিন ভূমিকম্প দিস না ইসরাফিল সিংহায় ফুক দিস না কয় আল্লাহ কেন দিব না কয় জানিস না এই পশ্চিম ইলাসপুরের কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে যাদের বডিতে যৌবন আছে যারা চাইলে সারা রাত জেনা করতে পারে বেবিচারে কাটায়া দিতে পারে না সার ডান্সে কাটায়া দিতে পারে এই যুবক আর যুবতী জোয়ানি থাকবার পরেও যারা গভীর রাত্রে ঘুম থেকে ওইটা পানি দিয়ে অজু করে সচদায় পরে যখন সুবহান বলে ডাক দেয় সাথে সাথে আমার কুদ্রতের খলিজা ঠান্ডা হয়ে যায় আমি সবকিছু ভুলে যাই গুনাগার হলাম যেমন শেষ দায় পড়ে বলে সুবহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে ন ফেরেস্তা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে ইলাসপুরের যুবক ও বলছে সুবহান আল্লাহ বলছেন ও পবিত্র আমি পবিত্র ওটা জানলো কেমনে আমারে কোনো দিন দেখছে আল্লাহ তোমারে দেখে নাই সে বুঝতে পেরেছে বহুত নাফর মানি করেছে এ জন্য বলছে সুবহান তুমি পবিত্র সে অপবিত্র আল্লাহ খুশি ভাইয়া বলছেন সাবাহী অবশ্যই আমি পবিত্র আর গুলাম আজকে গুণা করে পবিত্র আমি সে অপবিত্র শিকার করার কারণে খুশি হইয়া বললাম سبحانک غلام তোকে দুনিয়ায় বনালাম পবিত্র আর আখিরাতে আমার হাত দিয়া দিলাম জান্নাত গلام যখন সেজদায় গিয়া পড়ে আয়লা তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন ও ফেরেশতা গلامটা কি বলে আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড় আর নিজের বড় বলে না অহংকার করে না আর নিজেকে অহংকার দাম্ভিকতা দেখায় না বলছে আলা তুমি বড় সে ছোট আল্লাহ বলছেন বহুত দিন পরে আমাকে চিনতে পারছে আমাকে বড় বলে স্বীকার করছে সে ছোট বলে মেনে নিয়েছে আলাই তানি অবশ্যই আমি বড় গোলাম আমাকে বড় বলে স্বীকার করবার কারণে আলাই তো কা গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত অনেক পয়গাম্বরদের আগে পড়েন সোহান আল্লাহ এজন্য যুবক তোমাদেরকে আমার আজকের শেষ কথা যেটা বলতে চাই যুবক তোমাদের দু হা দু পায়ে দুটো হাত জোর করে বইলা গেলাম কথাটা কি বলতে চাই আমি তোমাদেরকে বলবো না যুবক মদ খাইস না সিনেমা হলে যাইও না ফেন সিডিল খাইও না শয়তানি না ফরমানি কইও না এগুলো বলবো না আমি কারণ এগুলো যদি বলি পাক্কা ওয়াদা আপনারা বলবেন পাক্কা ওয়াদা সকালবেলা সব বুলে যাইবেন আবন নাফরমনি লেগে যাইবেন তিনি যে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করলেন রসুল পাক তা হাদিস দাঁড়াকত্ন হাদিস রসুল বলেছেন ওয়ালা আহদালা যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই আমি তোমাদেরকেই কষ্ট দিতে চাই না আমি একটা মেসেজ দিতে চাই আমি একটা ইনফরমেশন দিতে চাই আমি রসুলে পাকের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই আমার কথাটা মান আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে নামাজকে সোজা করো আমি যুবক তোমাদেরকে শেষ একটা কথা বলি আলোচনা শেষ ও যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতেছ নাচ চলছে ডান্স চলছে এখানে নাচ গান সিনেমা হলে চলছে তুমিও সিনেমা দেখতেছ হঠাৎ গরির দিকে তাকায় দেখছো নামাজের সময় হয়ে গিয়েছে আসলা তো টাইমে বলছে নামাজের সময় হয়ে গিয়েছে তুমি তো সিনেমা হলে সিনেমা দেখতেছ নামাজের সময় দু হাত জুড় করে বলছি ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও যুবক বন্ধুদের পাল্লায় পড়ে মদের জম কালো নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে তোমার হাতে মদের বোতল নাচ তো চলছে গান তো চলছে বন্ধুরা পান করছে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে তোমার দুটো পা জোড়ায় বলে গেলাম মদের বোতলটা পকেটে রেখে দাও اگر نماز ادا جاؤ۔ اگے نماز এরপরে অন্য কাজ আগে নামাজে দাঁড়িয়ে যাও যুবক আবার বলছি বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সি ডিলের বারে গিয়েছ ফেন্সি ডিল তোমার হাতে নামাজের সময় হয়ে গিয়েছে বোতলটা টেবিলে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও এরপরে যাক মঞ্চে করো একবার বল তো ঠিক হবে আগে নামাজ সোজা করো বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছ এক পাতায় আবার ট্যাবলেট হাতে নামাজের সময় তো হয়ে গেছে। ট্যাবলেটটা পকেটে একটু রায়খা দেয় আগে নামাজে দাঁড়িয়ে যাও না পকেটে ট্যাবলেট আগে নামাজে দাঁড়িয়ে যাও নামাজটা পড়ো বন্ধুদের পাল্লায় পড়ে তুমি জিনা করে ফেলেছ বদমাইশি করে ফেলেছ তুমি অপবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে তোদের দুটা পা জড়ে বলে গেলাম আমি তো তুদেরই একটা ভাই আমি তো এলাকারই একটা সন্তান তোদের আবার বলছি জিনা করে ফেলেছ ওই জায়গায় পবিত্র হয় নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা টুপি যদি না থাকে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরো তাও তোদের পায়ে ধরি নামাজে দাঁড়িয়ে যাও একটা গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরো তাও নামাজে দাঁড়াও প্যান্টও যদি তোমার না থাকে হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়াও ও যুবক তোদের পায়ে ধরে বলছি এই কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়াও যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির ব্যবস্থা যদি না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে বিনা তায়াম তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও তাও নামাজটা পড়াও আমার তো বিশ্বাস রপ্ত বলেছেন ইন্না সলাতে আনিল ইবল মুনকার এই সলাতি তোমাকে একদিন সকল অশ্লীলতা থেকে বাছাইয়া বাছাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এজন্যে যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজকে সঙ্গে রাইখো কারণ তোমার রসুলের জিন্দগির শেষ কথা আসলা তালা অক্তিহা। অমরকে যখন অমরকে যখন ইবনে শোবার গোলাম আলা তারা আমার আলোচনার শেষ কথা যুবক চার গুণ অর্জন করো এক নম্বর অহংকার না দুই নম্বর কাউকে গালি দিবা না, তিন নম্বর রুকু শেষদা সবসময় রবের পায়ে চার নম্বর বিপদ আর কোন হয়ে গেলে তবা করো রবের কাছে চার গুণ অর্জন করে সব সময় নামাজকে কায়েম করো রক্ত বলেছেন সব সোজা হয়ে যাবে আমরা পার্বত ইনশাআল্লাহ أماك إن شاء الله أماك جواب إن شاء الله يا الله نمازك شزاكرو. اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير